সাতটা বিষয়ে যে সমঝোতা চুক্তি হয়ে গেল, তার প্রথমে আছে কুশিয়ারা নদী থেকে হচ্ছে 153 কিউসেক পানি প্রত্যাহার। তো এটা তার আমাদের পাওয়া হলো না, এটা তো আমাদের কাছ থেকে আরো পানি নিয়ে গেল। তার মানে আমাদের আর এক ধাপ মানে ধ্বংসের পায়তারা যেটা সেগুলো করা আর ঢাকা থেকে উত্তরবঙ্গে যে সমস্ত এখন যে নতুন ট্রেন আছে 500 কিলোমিটার বেগে ছোটে যে গাড়িগুলো, সেই রকম একটা আধুনিকায়ন হলে না জনগণের লাভ হতো। এই অযথা এটা হচ্ছে টাকার শ্রাদ্ধ হবে। এই যে এর আগে শুনলাম যে সাঁতার কাটা শেখার জন্য বিদেশে যাচ্ছে আর কি, এইরকম এই হচ্ছে সমঝোতা। সেই রকম রাশিয়া থেকে তেল আনে ভারত কম দামে, একেবারে কম দামে, যেখানে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ পরিশোধন করতে পারতেছি না, আমাদের যন্ত্রপাতি নাই। তো ভারতের সঙ্গে একটা চুক্তি হতে পারতো, ঠিক আছে আপনি অপরিশোধিত নিয়ে এসে ওখান থেকে আপনার পরিশোধন করে সেটাকে আমাদের সঙ্গে একটা চুক্তি করেন যে আমাদেরকে দেন, এরকম একটা চুক্তি হতে পারতো। কি মনে করেন কেন গিয়েছেন উনি? এখন কেন গিয়েছে এটা আমরা বলতে পারবো না, এটা তো পররাষ্ট্রমন্ত্রী যেটা মনের ভুলে বলে ফেলছেন ওই রকমই হতে পারে। এইটাই তো আসলে বিষয়, উনি যে কি চেয়েছেন আর আমরা মানে কি পেলাম, এই উনার মনের মনের কথাটা তার আমরা বলতে পারবো না। মনের যে বিষয়টা যে আমাদের আপা একটু আগে বললেন, মনের আশাটা যদি ওই রকম থাকে, ওই আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আর একবার আমার ক্ষমতায় রাখার সুব্যবস্থা করতে হবে, এবং সেই মনের কথাটা যদি আবার পাওয়া হয়ে যায় ভিতরে ভিতরে, তো সেটা একটা হতে পারে, কিন্তু ওইটা তো আসলে আমরা খোলাসা করে বলতে পারবো না। কিন্তু এখন এই যে সাতটা বিষয়ে যে সমঝোতা চুক্তি হয়ে গেল, তার প্রথমে আছে কুশিয়ারা নদী থেকে হচ্ছে 153 কিউসেক পানি প্রত্যাহার। তো এটা তো আর আমাদের পাওয়া হলো না, এটা তো আমাদের কাছ থেকে আরো পানি নিয়ে গেল। তো মানে যেখানে আমাদের পাওয়ার কথা, আমাদের আনার কথা, যাতে আমাদের বাঁধ টাঁধ গুলো খুলে দেয়, ওই যে ফারাক্কা বাঁধ, তারপরে যে তিস্তা বাঁধ, এগুলো খুলে দিয়ে যাতে পানিটা আমরা পাই, সেটা পাওয়া না, বরং এক ধাপ হচ্ছে দিয়ে আসতে আরো 153 কিউসেক পানি হচ্ছে প্রত্যাহার করবে তারা। তার মানে আমাদের আর এক ধাপ মানে ধ্বংসের পায়তারা যেটা সেগুলো করা আর কি। আর যেগুলো হচ্ছে বৈজ্ঞানিক সহযোগিতা সুপ্রিম কোর্টের সঙ্গে, যে ভোপালের ন্যাশনাল একাডেমির, তারপরে হচ্ছে রেলওয়ের প্রশিক্ষণ, রেলওয়ের প্রযুক্তিগত সহযোগিতা, বাংলাদেশের রেলওয়ে থাকলে না এগুলোর প্রযুক্তি লাগবে। বাংলাদেশের বেশিরভাগ ওই ঢাকা চট্টগ্রাম রোড আর হচ্ছে একটু উত্তরবঙ্গের দু একটা রেল লাইন চলে, আর বাকি আমাদের আমাদের বাড়ি হচ্ছে রাজবাড়িতে। একসময় গোয়ালন্দ টু কলকাতা ট্রেন চলতো, আমরা ছোটবেলাও দেখেছি গোয়ালন্দ টু সান্তাহার পর্যন্ত রেগুলার ট্রেন চলতো শিলিগুড়ি পর্যন্ত, সেই ট্রেন গুলো এখন নাই। এখন কি ভাড়া টাড়া দিয়ে রাখছে, ওই ট্রেনে মানুষ আর চড়ে না, অথচ আপনি এখান থেকে ভারতে যাবেন, ভারতে বাসে বরং কম লোক চলে বেশিরভাগ ক্ষেত্রেই, দেখবেন ট্রেনে যাতায়াত, এবং ট্রেনে এত সুন্দর ব্যবস্থা, আপনি যদি কলকাতা টু দিল্লি যান বিমানের চাইতে আপনি ট্রেনে যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মনে করবেন যে বিমান মানুষ অনেক বেশিরভাগ অনেক মন্ত্রীরা পর্যন্ত আমরা দেখেছি বিমানে না গিয়ে ট্রেনে যাচ্ছে, অনেক এমপি পর্যন্ত গিয়েছে। কেন যাচ্ছে? কারণ ট্রেনের এত সুব্যবস্থা, যে সুব্যবস্থা থাকলে মানে ট্রেনে উঠবেন খাওয়া দাওয়া শুরু হবে, বিভিন্ন ক্যাটারিং সার্ভিস এটা থেকে আরম্ভ করে শীতাতপ নিয়ন্ত্রিত শোয়ার জায়গা থাকার জায়গা দেখলেই প্রাণটা জুড়িয়ে দেয়। তো বাংলাদেশে তো তাই নাই, যদি নাই যদি থাকে তাহলে আর প্রযুক্তি, ওখানে মহারাজা ট্রেন একটা আছে, সেই মহারাজার মতোই বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সব বিষয়গুলো। তো বাংলাদেশে বরং এই প্রশিক্ষণ প্রশিক্ষণ না দিয়ে এই রেল ব্যবস্থাটাকে আধুনিকায়ন করার জন্য যদি একটা সমঝোতা হতো, যে সেখানে ভারত একটা বিশাল অঙ্কের টাকা পয়সা দিবে, যেটা মানে চীনের রেল ব্যবস্থা আছে, যেটা ভারতের রেল ব্যবস্থা আছে, কিংবা উন্নত কান্ট্রিতে যে রেল ব্যবস্থা আছে, ঢাকা টু চট্টগ্রাম যাতে 1 ঘন্টার মধ্যে চট্টগ্রাম যেতে পারে, 1 ঘন্টার মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে পারে, ঢাকা থেকে উত্তরবঙ্গে যে সমস্ত এখন যে নতুন ট্রেন আছে 500 কিলোমিটার বেগে ছোটে যে গাড়িগুলো, সেই রকম একটা আধুনিকায়ন হলে না জনগণের লাভ হতো। এই অযথা এটা হচ্ছে টাকার শ্রাদ্ধ হবে। এর আগে শুনলাম যে সাঁতার কাটা শেখার জন্য বিদেশে যাচ্ছে আর কি, এইরকম এই হচ্ছে সমঝোতা। সেই রকম যে এখানকার কিছু কর্মচারী নিয়ে যায় ওইখানকার মানে ট্রেনের টিকিট কিভাবে কাটে, দেখেন ট্রেনই চলে না টিকিট কাটা রাস্তা, এখন তো স্টেশনে বসে হচ্ছে বেসরকারি যারা আছে ট্রেন চালায় তারাই স্টেশনে বসে বাসের টিকিটের মতো বাস বিক্রি করে, তো সেই জিনিসগুলো। তারপরে আর একটা যে জিনিসটা বলছে যে ওই যে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন মানুষ দেখে নাকি, যে এটার সাথে একটা সমঝোতা। এখন মানুষ হচ্ছে আপনি খোঁজ খবর নেবেন যাই দেখবেন 90% মানুষ এই বিটিভি কোন অনুষ্ঠানও দেখে। তো এখন এগুলো হচ্ছে খামাখা হচ্ছে কতগুলো যেগুলো হচ্ছে বাংলাদেশের টাকার আর একবার হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান করবে, সেই শ্রাদ্ধ অতীতেও করেছে, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানের জিনিসটা হয়ে গেছে, এটা বাংলাদেশের কোন লাভ হয়নি। আর যদি করতে পারতো, যেমন বাংলাদেশে পদ্মা সেতু একটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আমরা ধন্যবাদ জানাই তার দৃঢ় মানসিকতার কারণে, আর একটা পদ্মা সেতুর জন্য ভারত থেকে টাকা আনতে পারতো, যে আমাদের গোয়ালন্দ রাজবাড়িতে দীর্ঘদিনের সেই শত শত বছরের পুরনো ঘাট, ওখানে মানুষ ওই দিক দিয়ে কলকাতা টলকাতা, আমরা তো কলকাতা যাই, বাংলাদেশের লোক যায় ভারতে যায়, তো এইটা হতে পারতো। সেই খাজা বাবার দরবারেই যান না, নিজামুদ্দিন আউলিয়ার দরবার সেই যান, অথবা আমরা তীর্থ ভ্রমণেই যাই, ভারতে তো আমরা যাই, তো সেই রাস্তাগুলো করতে পারতো, ভারতীয় টাকা একটা ব্রিজ হতে পারতো,
এই যে এশিয়া থেকে রাশিয়া থেকে তেল আনে ভারত কম দামে, একেবারে কম দামে, যেখানে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ পরিশোধন করতে পারতেছি না, আমাদের যন্ত্রপাতি নাই। তো ভারতের সঙ্গে একটা চুক্তি হতে পারতো, ঠিক আছে আপনি অপরিশোধিত নিয়ে এসে ওখান থেকে আপনার পরিশোধন করে সেটাকে আমাদের সঙ্গে একটা চুক্তি করেন যে আমাদেরকে দেন, এরকম একটা চুক্তি হতে পারতো। তারপরে মেট্রো রেল, যে পদ্মা সেতু, যেখানে রেল বঙ্গবন্ধুর যে স্টেশন সেখান থেকে ঢাকা শহর, যাতে একটা মেট্রো রেল এখন যতটুকু হচ্ছে আরো বেশি টাকা দিয়ে সমস্ত ঢাকা শহরটাকে, এখন তো যানজট চলে মেট্রো রেল ভারতে, তো প্রচুর মেট্রো রেল আজকে থেকে না, আজকে থেকে 30 বছর আগে কলকাতায় মেট্রো রেল চলছে, তো সেটা বাংলাদেশ কেবলমাত্র শুরু করছে। তো তাদের দিয়ে বাংলাদেশের টোটাল নেটওয়ার্কটা ভালো করতে পারতো, সেরকম একটা চুক্তি হতে পারতো। তো সেই সব চুক্তি টুক্তি না দিয়ে যেসব চুক্তি, এইসব চুক্তি হলো বাংলাদেশ থেকে ওই আমেরিকা, তারপরে ব্রিটেনের বহু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই ছাত্র মানে স্টুডেন্ট ট্রান্সফারের চুক্তি হয়ে যায়। এটা বাংলাদেশের শিক্ষামন্ত্রীও জানেন, এই যে এই ধরনের চুক্তি এইগুলো তো একেবারেই বাংলাদেশের সচিবরা গিয়েই করে আসতে পারতো, এটার জন্য প্রধানমন্ত্রী লাগে যে চুক্তিগুলো হয়ে গেছে। তা আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে এই যে ইভিএম এর কথাটা একটু আগে আসতে আর কি, ইভিএম এর কথা আমরা পরে আসবো। এখন এখন যে বিষয়টা, সে বিষয়টা যে এই যে এটা হলো মানে যে সমঝোতা চুক্তি টুক্তি, এটা মাননীয় প্রধানমন্ত্রী তো একটা অনেক বড় কিছু, আমরা তাকে এত এই ছোটখাটো ম্যাটার নিয়ে তাকে ভারতে গিয়ে চুক্তি করে আসতে হবে এইরকম আমরা মনে করি না। আমাদের অন্তত মাননীয় প্রধানমন্ত্রী তো পদ্মা ব্রিজ করার সময় আমরা দেখেছি তার দৃঢ় মানসিকতা। মনে করেন কেন গিয়েছেন উনি? এখন কেন গিয়েছে এটা আমরা বলতে পারবো না, এটা তো পররাষ্ট্রমন্ত্রী যেটা মনের ভুলে বলে ফেলছেন ওই রকমই হতে পারে। ধন্যবাদ।